তো মুরগি ব্যবসা করছে মাঝে মাঝে ঘাস কাটে না দি তাকে মুরগি না বলে একবার ঘাস কাটি ঘাস আমি মোটামুটি কিন্তু হাতে নাই কিন্তু আমি মুরগি বিক্রি করে দিন লাগছে এখন তো চাষে বেশি চলতে গেছে এই যে রেকর্ডিং শুনছেন আপনি যে এই খামারটা করছেন কতদিন হইলো এই খামারটা করছেন আমরা দেখলাম অনেক সুন্দর খামারটি আমাদের মধ্যে এখন মুরগি কম থাকলেও আপনি বলছেন সেল করে দিয়েছেন কতদিন হয়েছে খামারটা করছেন আমি বিগত দুই বছর ধরে আছি আর কি এই লাইনে দুই বছর ধরে আপনি কাজ করতেছেন এখন আপনি কীরকম প্রথমে কীভাবে স্টার্ট করছিলেন তো যদি বলতেন প্রথম আমি স্টার্ট করছি দুইয়ালি ডিম কিনে আনছে আমি চব্বিশশো টাকা দিয়ে আর কি আমার পাশে শ্রীপুর থানা বাউনি থেকে আনছি বাচ্চা পাইছি আমি সাত পিস সাত পিস বাচ্চা পাইছেন কীভাবে এটা বাচ্চাটা পাইছিলেন দেশি মুরগি তলে দিয়েছিলাম আর কি ডিম দেশি মুরগির নিচে হ্যাঁ তারপরে তখন আমি সাত পিস বাচ্চা পাইছি এরপরে দেখা গেছে কি আমার কাছে কিছু টাকা আইছিল সাত আট হাজার টাকার মতো আসছিল পরে আমি টুঙ্গি থেকে বাচ্চা নিয়ে আসছি আর কিছু বাচ্চা উড়াইছেন কীরকম বাচ্চা উড়াইছেন টোটাল সতেরো পিস সতেরো পিস বাচ্চা আনছিলেন তারপরে বাচ্চা আনার আগে আপনি কি করছিলেন বাচ্চাটা আনছেন পরে কি করছিলেন মানে এই গড়টর কি আগে দেওয়া ছিল যে আপনার দেখুন হ্যাঁ গড় আগে দেওয়া মানে এটা কি অন্য গড় হিসেবে আপনি ইউজ করতেন মানে লেয়ার ব্রয়লার হিসেবে ইউজ করতেন নাকি ব্রয়লার বলতাম ব্রয়লার আগে আপনার ব্রয়লার পালার একটা এক্সপেরিয়েন্স আছে আমি ব্রয়লার 1996 থেকে মানে ব্রয়লার বলি হ্যাঁ 1996 থেকে তাহলে তো আপনার একটা আগে থেকে একটা এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা আছে তার জন্য আপনি মানে এইগুলো যে আপনার খামারটা আমি দেখতেছি মোটামুটি একটা বড়ই আছে প্রায় অনেক জায়গা যুগে এই প্রজেক্টটা আমার নাম আসাদুল ইসলাম আপনার ফার্মটার নাম কি না আপনার ফার্মটা দিয়ে দিচ্ছেন আমার ফার্মটার নাম ইফাত তার্কি পোলট্রি ফার্ম লিমিটেড ইফাত ফার্ম তার্কি ফার্ম লিমিটেড আচ্ছা আচ্ছা ভাইয়া আপনি কি মনে করেন যে লিয়ার ব্রয়লার ওইগুলা থেকে তার্কি মুরগি কিরকম পরিমাণে লাভজনক আপনি এখন মনে করছেন আর যারা লিয়ার মুরগি এবং তা ব্রয়লার মুরগি পালছে তাদের কিরকম পরিমাণে সাহায্য করবে অভিজ্ঞতা যে তার্কি মুরগি পালার জন্য আমি মনে করি দেশে স্বপ্ন থাকা উচিত তো ওই ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভজনক তার্কি মাঝেই আসে আর কি হ্যাঁ তো আমি ফার্স্ট ব্রয়লার আমার ফার্ম ছিল এমন এইভাবে ছিল দশের ভিতরে চলে দেখেন কত ছোট থেকে ভাইয়ের একটা অভিজ্ঞতা আছে যে সময় আমার জন্ম হয়েছিল 1996 সাল ওই সময় ভাইয়া অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে এত বড় টার্কি ফার্ম করতে দেখা গেছে কি আপনি আমি 1998 মোটামুটি ওই ব্রয়লার একটু মাইল খাইলাম মানে বাজার 17 টাকা কেজি আমি বিক্রি করলাম আর কি ওই সময় 17 টাকা কেজি ছিল 17 টাকা কেজি ছিল তো মোটা ধরনের একটু লস খাইছিলাম আমি
কারণ ফার্ম আমার এইভাবে পড়া 2003 তিনে আমি দেশে বাইরে চলে গেলাম। মানে আপনি প্রবাস ছিলেন? হ্যাঁ প্রবাস। কত বছর প্রবাস ছিলেন? প্রবাসে ছিলাম 11.5 বছর। 11.5 বছর প্রবাসে ছিলেন। কত পরে কত সালে আপনি আসছেন দেশে? মানে কোন দেশে ছিলেন এটা জানতে চাই। আমি ছিলাম দুবাই। দুবাই ছিলেন? দুবাই ছিলাম। হ্যাঁ মানে আমি আরেকটা কথা, মুরগি মুরগি।